Today is my birthday. Happy birthday to me. Nijer birthday vlog nijei banacchi. বেশ এক্সাইটেড লাগে। ঠিক রাত 12টায় জন্মদিনের শুরুতে চলে এসেছে ফ্ল্যাটের সবাই, যেটা এভরি ইয়ার হয়ে থাকে, এভরি মেম্বারের সাথে হয়ে থাকে ফ্ল্যাটের। সো আমি দাওয়াত যাই কেন, এই যে এই সব হচ্ছে আমার সাথে অত্যাচার। চারিদিক দিয়ে ক্যামেরাম্যান, দুই সাইড থেকে ক্যাপচার্ড। ওয়াও! আর এই ম্যাজিক ক্যান্ডেল বারবার জ্বালিয়ে দিচ্ছে আর বারবার আমি নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে যাচ্ছি। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Yay. তোমার 30টা বেশি হয়ে গেছে, কিন্তু তালি আরো জোরে, আবার আবার ওরম করলে আরো চলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে উঠতে যাও, উঠতে যাও। না 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 না, সেটা করলাম না। তিনটে কাউন্ট আছে, তিনটে কাটতেই হবে। ও মানে এমইউ হচ্ছে 10 10 10 30 আর ইউ ইউ ইউ। ইয়েস, বার্থডে মর্নিং। যাদের সাথে আমার মর্নিংটা কাটে এভরিডে, তাদের ছাড়া তো বার্থডে মর্নিং হতেই পারে না। মাই ফেভারিট পারসন, মাই বিগ ম্যাম, প্রিন্সিপাল ম্যাম, তার হাত দিয়ে কেক খেয়ে আমার বার্থডে শুরু। এই সুন্দর সুন্দর সিঙ্গেল ফটোগুলো কিন্তু ম্যামই তুলে দিয়েছে আমাকে, আমার খুব পছন্দ হয়েছে সেগুলো। এখানে সব সিনিয়ররা, সব কলিগরা সবাই মিলে হুল্লোড় করে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে সবাই মিলে। থ্যাংক ইউ টু অল, স্পেশাল থ্যাংকস টু মাই বিগ ম্যাম। জন্মদিনের সকালে পরেছিলাম বরের দেওয়া জামা, সো ইটস ভেরি স্পেশাল টু মি। বার্থডে ইভিনিং শুরুই হয়েছে বোনের সুন্দর হাতে তৈরি একটা সুন্দর কেক দিয়ে, যেটা ইয়াম লেগেছে আমার পুরো। আর সুন্দর একটা কুর্তি পরে, এই কুর্তিটা আমার দিদি গিফট করেছে। সুন্দর করে সেজে গুজে নিয়েছি, আফটারঅল বয়স বাড়ার আনন্দ ইয়ার। আমার যে চারপাশে এতগুলো ক্যামেরাম্যান, আমি সত্যিই বুঝতে পারিনি। কেকটা কেমন খেতে? কেকটা দেখতে অসাধারণ, দেখতে দারুণ বানিয়েছে, ভীষণ সুন্দর। কেটে নিয়েছি আমরা। বয়স বাড়ার সাথে সাথে যে চেহারাটাও বেড়ে চলেছে, সেটা ভুলে গিয়েই বোনের বানানো ইয়াম্মি ব্রাউনি কেক খেয়ে নিল। চলো, বার্থডে নাইট ডিনার তো বানতা হ্যায়। চলে এসেছিলাম আউটে। অর্ডার করলাম হচ্ছে চিকেন গালোটি কাবাব, যেটা এখানকার নাকি খুব ফেমাস। আমি ফার্স্ট টাইম আসছি, তো খেয়ে দেখা যাক কীরকম। আর হচ্ছে নিলাম, কি নিলাম, মাটন বিরিয়ানি, মাটন রান বিরিয়ানি, যেটা হচ্ছে শ্রেডেড মাটন থাকবে তাতে। আর নিলাম হচ্ছে মাটনের চিকেনের আর একটা সাইড ডিশ আর গ্রিন স্যালাড। সাইড ডিশটার নাম আমি ভুলে গেছি, আসুক আমি দেখাচ্ছি তারপরে কেমন। বিরিয়ানি টাইপ সুপার আফটার লং টাইম বিরিয়ানি। লাস্ট সোডা শিকঞ্জি ফর ডাইজেশন। খুব ভালো খেলাম অ্যান্ড ফিডব্যাক ইজ গুড। সবাই আমাদের ব্যাপারে জানেই, নতুন করে বলার কিছু নেই। যারা জানে না তাদের জন্য ইটস অসাম, must try. And meals was yum. রাত প্রায় 11টা, এখন বাড়ি ফেরার পালা। এই যে গাড়ির গান শুনতে শুনতে, বয়স বাড়ার আনন্দ উদযাপন করতে করতে বাড়ি ফিরছি। সবার কাছ থেকে উপহার, ভালোবাসা, সময় সব কিছু মিলিয়ে সুন্দর একটা জন্মদিন কাটালাম। আর একটা জিনিস মিস হয়ে গেছে ভিডিওতে, সেটা হচ্ছে বাবার হাতের তৈরি পায়েস। সব কিছুর সাথে সেটাও বাদ যায়নি, অন্য কোনো ব্লগে উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা এই অবধি দেখছো তাদের নিশ্চয়ই আমার ব্লগটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।